আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। একটা খামার শুরু করার আগে কি কি জানা আপনার জন্য খুবই জরুরি, এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। একটা ছাগলের খামার শুরু করার আগে কয়েকটা বিষয় জানা বা করার দরকার আছে, যেমন এক নম্বর পরামর্শ করে নেওয়া, দুই নম্বর ছাগল থাকার জন্য একটা ঘর তৈরি করা, তিন নম্বর ছাগলের খাবার, চার নম্বর ছাগলের কী কী রোগ হতে পারে। এই চারটি বিষয় আপনি ভালোভাবে জেনে নিয়ে এরপরে একটা খামার শুরু করবেন। সর্বপ্রথম আপনি একটা ছাগলের খামার শুরু করার আগে যাদের বড় বড় ছাগলের খামার আছে তাদের সাথে পরামর্শ করে নেবেন, তাহলে আপনি অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু বুঝতে পারবেন, তাদের কাছ থেকে অনেক কিছু শিখতে পারবেন। তারা কীভাবে ছাগল পালন করে, কীভাবে রাখে, কী খাওয়ায়, অনেক কিছু জানতে পারবেন তাদের কাছ থেকে। পরামর্শ করাটা খুবই জরুরি। যাদের ছাগল পালন করার অভিজ্ঞতা আছে, অনেক বছর ধরে কাজ করতেছে, তাদের সাথে পরামর্শ করে নেবেন, তাহলে আপনার জন্য শুরু করাটা খুবই সহজ হবে। এরপরে আপনার ছাগল থাকার জন্য একটা ঘর তৈরি করে নেওয়া উচিত, কারণ ছাগল মাটিতে থাকলে ঠান্ডা লাগতে পারে, অনেক রোগ ব্যাধি হতে পারে। যাদের মনে করেন শখ করে দু চারটা পালে, এগুলায় সেরকম কোনো সমস্যা হয় না, বাট অনেকগুলা হলে তখন সমস্যা হতে পারে। যে সময় অনেক ছাগল হয়ে যায় তখন সমস্যা হতে পারে, তাই মাটির থেকে একটু উঁচু করে একটা ঘর তৈরি করে নেবেন, তাহলে ছাগলের রোগ ব্যাধি কম হবে, ওরা সুস্থ মতো থাকতে পারবে। এরপরে আসে ছাগলের খাবার। আপনি শুধু ঘর বানালে তো আর হবে না, ছাগলের পর্যাপ্ত পরিমাণে খাবার দিতে হবে। যদি মনে করেন শুধু গাছের ঢাল, লতা পাতা বা শুধু দানাদার খাবার দিয়ে ছাগল পালবেন, তাহলে মনে হয় না বেশুদের আগাতে পারবেন, কারণ এভাবে বেশুদের আগানো যাবে না। আস্তে আস্তে দেখা যাবে যে ছাগলের গ্রোথ কমে যাচ্ছে, ছাগল কাবু হয়ে যাচ্ছে, অনেক রোগে আক্রান্ত হচ্ছে, অনেক সমস্যা হতে পারে। ছাগলকে পর্যাপ্ত পরিমাণে সবুজ ঘাস খেতে দিতে হবে, তাই ঘাসের ব্যবস্থা করে রাখবেন, পর্যাপ্ত পরিমাণে ছাগলের ঘাস খাবার ব্যবস্থা করে রাখবেন। এরপরে আসে ছাগলের রোগ। এই বিষয় নিয়ে আপনাদের একটু ভালো করে জানা দরকার, কারণ টাকা খরচ করে একটা খামার শুরু করবেন, এর কয়েকদিন পরে যদি সব কিছু শেষ হয়ে যায় তাহলে আর সামনের দিকে আগাতে ইচ্ছা করবে না, ভালো লাগবে না আর ছাগল পালন করতে। তাই ছাগলের রোগের বিষয়ে একটু বেশি করে জেনে নেবেন। সাধারণত ছাগলের মারাত্মক কিছু রোগ আছে, যেমন পিপিআর, গোয়াট ফক্স, কৃমি ইত্যাদি। এইসব ধরনের রোগে আক্রান্ত হলে খুবই সমস্যা, তাই এইসব বিষয়ে একটু জেনে নেবেন। সময়মত পিপিআর ভ্যাকসিন দিয়ে নেবেন, কৃমিনাশক দিবেন ইত্যাদি, তাহলে ইনশাআল্লাহ সমস্যা বেশি হবে না, রোগ ব্যাধির আশঙ্কা কমে যাবে। এইসব বিষয়ে জেনে বুঝে আপনি একটা খামার শুরু করতে পারেন, তাহলে আপনি অনেক দূর আগাতে পারবেন ইনশাআল্লাহ। একটা কাজ শুরু করার আগে ওই বিষয়ে একটু বেশি করে জেনে নেওয়া দরকার, কারণ আপনি যত ভালো করে জানবেন বা বুঝবেন তত আপনার সমস্যা কম আসবে, তত আপনার জন্য সহজ হবে সামনে আগাতে। একটা কাজ শুরু করার পর একটু সমস্যা হলে যে ছেড়ে দিবেন, তাহলে তার সামনে আগানো যাবে না। কী কী সমস্যা হতে পারে খামার শুরু করলে, কীভাবে করলে ভালো হয়, যারা এই ছাগল পালন করে তাদের সাথে একটু পরামর্শ করবেন সব বিষয় নিয়ে, কী কী রোগের জন্য কী কী ভ্যাকসিন দেওয়া উচিত, কোন সময় দিতে হয়, এই খুঁটিনাটি বিষয় নিয়ে যারা অভিজ্ঞ আছে তাদের সাথে পরামর্শ করে নেবেন, তাহলে আপনার জন্য খুবই সহজ হবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।